উত্তর প্রদেশে ভোটের প্রচারে 8ই ফেব্রুয়ারি লখনউ যাচ্ছেন মমতা অখিলেশের সঙ্গে ভার্চুয়ালি প্রচার যাওয়ার কথা বারাণসীতেও জানালেন অখিলেশের দূত কালীঘাটে মমতার কাছে অখিলেশের দূত মমতা ব্যানার্জি শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নন মমতা ব্যানার্জি আজকে বিজেপির বিরুদ্ধে একটা জাতীয় মুখ গোয়ায় কংগ্রেস ভাঙাতে যান লখনউ যাচ্ছেন বিজেপির বিরুদ্ধে মমতাকে খোঁচা অধীরের শীতকালীন পর্যটন কটাক্ষ সুজনের মমতাই বিরোধী মুখ পাল্টা সৌগত ডায়মন্ড বিতর্কে কল্যাণের বিরুদ্ধে তৃণমূলেই বিক্ষোভ দুর্নীতির অভিযোগ হাইকোর্টে দলেরই লিগাল সেলের সব দেখছেন দিদি বললেন সাংসদ মমতার হয়ে অভিষেকের বিরুদ্ধে সরব তাই দলেই বিদ্ধ কল্যাণ হাইকোর্টে বিক্ষোভ নিয়ে খোঁচা মালব্যর এসব বলার উনিকে পাল্টা সৌগত দোসরা ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিতর্কে এনে কোনো লাভ নেই সোনার পাথর বাটি কিংবা কাঠালে রামসত্য দুটোর মধ্যে কোনটা পছন্দ সেটা আপনারা বুঝিয়ে নেবেন পুরো ভোটের আবহে কোচবিহার শহরে ভোটার হলেন রবীন্দ্রনাথ ঘোষ প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল রাজ্য সহসভাপতি ঠিকানা বদলকে ঘিরে জল্পনা কোচবিহার পুরসভায় রবীন্দ্রনাথ ঘোষকে প্রার্থী করতে চলেছে তৃণমূল জল্পনা তুঙ্গে ইংরেজবাজার পুরসভা নির্বাচন নিয়ে তৃণমূলের রণকৌশল বৈঠকে নেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূল জেলা সভাপতির দাবি আমন্ত্রণ জানানো হলেও অসুস্থতার কারণে যোগ দেননি বৈঠকে আমন্ত্রণই পাননি দাবি কৃষ্ণেন্দু নারায়ণের পুরো ভোটের মুখে দুবরাজপুরে বিজেপিতে বড় ভাঙন দুবরাজপুর শহর বিজেপি সভাপতি সহ 30 জন পদাধিকারী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তৃণমূলে যোগ দিতে চলেছেন বিক্ষুব্ধরা যদিও ক্ষোভে আমল দিতে নারাজ বিজেপি জয়েশপুরে বিজেপির বন্দা সাংগঠনিক সভাপতির গাড়িতে হামলা গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি কালো পতাকা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ নেতাদের বিরুদ্ধে হামলার ক্ষোভে কালো পতাকা অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূল নেতৃত্বের দলীয় প্রধানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ তৃণমূলের 10 জন সদস্যের জেলা সভাপতির দ্বারস্থ তারা খতিয়ে দেখার আশ্বাস জেলা সভাপতির অভিযোগ অস্বীকার প্রধানের পূর্ব বর্ধমানের আলমপুর পঞ্চায়েতের ঘটনা উত্তর চব্বিশ পরগনার টিটাগড় থানা এলাকার মোহনপুরে এক সিপিএম নেতার দোকানে ভাঙচুর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মানতে নারাজ শাসক দল সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে